মহাগ্রন্থ আল কোরআন মহান আল্লাহর বাণী, আর এর সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। তারই দৃষ্টান্ত স্বরূপ 8 বছর বয়সী শিশু আশরাফুল মাত্র 135 দিনে সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করতে সক্ষম হয়েছেন। হাফেজ শিশু আশরাফুলের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে। এত অল্প বয়সে মাত্র 4.5 মাসে পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করায় এলাকাবাসীর মধ্যেও আলোড়নের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে সম্বর্ধনাও দেয়া হয়েছে শিশুটিকে। বাবা মা সহ এলাকাবাসী দোয়া চেয়েছেন আশরাফুলের জন্য। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়মুদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হাফেজ আশরাফুলের বাবা মোহাম্মদ বাবু প্রামাণিক একজন সাধারণ ব্যবসায়ী, মা গৃহিণী। আশরাফুল এত অল্প বয়সে মাত্র 4.5 মাসে হাফেজ হওয়ায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। আশরাফুলকে উৎসাহ দিতে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। হাফেজ আশরাফুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরের গোফরেখি পশ্চিমপাড়া এলাকায়। সে এনায়েতপুর থানা এলাকার মিফতাউল উলুম কওমি মাদ্রাসার ছাত্র। তার এমন কৃতকার্যে গর্বিত তার বাবা মা। একদিন বড় আলেম হবেন এমনটাই চাওয়া তাদের। আমার ছেলে আশরাফুল 135 দিনে হাফেজ হয়েছে, আপনাদের কাছে দোয়া চাই, সে যেন অনেক বড় মলান হতে পারে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম মাত্র 135 দিনে হাফেজ হয়েছে। আল্লাহর কাছে আশা করি আশরাফুলকে যেন আল্লাহ পাক বড় আলেম বানিয়ে দেশ ও কল্যাণের কাজ করার সুযোগ করে। এলাকাবাসী জানান, মাত্র 8 বছর বয়সী শিশু 135 দিনেই হাফেজ হয় বিস্মিত তারা। শিশু আশরাফুলের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন এলাকাবাসী। 135 দিনে সে হাফেজ হয়েছে, ইনশাল্লাহ তার জন্য আমরা খুব দোয়া করি, সে যেন ইনশাল্লাহ বড় হতে পারে, আলেম হতে পারে। আশরাফুল ইসলাম আমার নাতি, আল্লাহ ইচ্ছা ইনশাল্লাহ 135 দিনে 30 পারা কোরআনে হাফেজ হয়েছে। আপনার কাছে দোয়া চাই, দেশের সকলের কাছে ওজনই ভালো আলেম হইতে পারে, ভালো একজন মলান হইতে পারে। অসাধারণ এই কৃতিত্ব অর্জন করায় মাদ্রাসার কমিটির পক্ষ থেকে হাফেজ আশরাফুল ইসলামকে সংবর্ধনাও দেওয়া হয়েছে। তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন তারা। মাত্র 8 বছর বয়স, 135 দিনে কোরআনে হাফেজ শেষ করছেন উনি। ওনার একটা আমরা অনুষ্ঠান করছি, এখানে অনুষ্ঠানটা খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম মহতামিম অন্তত পক্ষে আপনার হাজারখানেক লোক এখানে সমবেত হয়েছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে সিরাজগঞ্জের বেলকুচি, এনায়েতপুর, চৌহালি ও শাহজাদপুরের কয়েক হাজার আলেম, ওলামা ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।